দর্শক অতিথি পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি শাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো যে মানিকগঞ্জ দুই আসনে নৌকার ভোট না দিলে স্বতন্ত্র প্রার্থীর কমিটিদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, এটা শুধু মানিকগঞ্জে নয়, বাংলাদেশে ইতিমধ্যে তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচার প্রচারণা যখন শুরু হয়েছে, তখন আওয়ামী লীগের যে স্বতন্ত্র ডামি প্রার্থী তাদের সাথে আওয়ামী লীগের প্রার্থীদের সংঘর্ষে ইতিমধ্যে 10 জন নিহত হয়েছেন এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন ওনারা কোনো কোনো প্রার্থী সরাসরি নিজেরা কিংবা তাদের সমর্থক অন্যান্য যারা নেতাকর্মী আছেন ওনারা ভোটারদেরকে হুমকি দিচ্ছেন ভোট কেন্দ্রে না আসলে, বিশেষ করে যারা সরকারি সুবিধাভোগী রয়েছেন, ভাতাভোগী বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাদের ভাতা প্রত্যাহার করে নেওয়া হবে, না আসলে হিসেব করা হবে, বিভিন্ন ধরনের হুমকি, যেটা অবশ্যই শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বা এরকম নয়। আমি মনে করি এগুলো ফৌজদারি অপরাধ, বা কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা ভূমিকা নিচ্ছে, কতটা সুকজ্যের বাইরে আর দৃশ্যমান আমি কোনো কিছু দেখিনি। অবশ্য গতকাল দুজন প্রার্থীর বিরুদ্ধে মামলা হচ্ছে, একজন কুমিল্লায় বাহারুদ্দিন এবং অন্য আরেকজন আমি মুহূর্তে নাম মনে করতে পারছি না, দুজনের বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন কমিশন। তো এই বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন রাজনীতি, হুমকি, ক্ষমতার লড়াই কিংবা পেশি শক্তি, বিশেষ করে নির্বাচন আসলে যে পেশি শক্তির একটি উন্মাদনা লক্ষ্য করা যায় তারই অংশ হচ্ছে আপনি যে ঘটনা উল্লেখ করেছেন, মানিকগঞ্জের এক নেতা ঘোষণা দিয়েছেন নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়া হবে। তো এগুলি কিন্তু হচ্ছে, এবং এর বাইরে যেটা হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে বিভিন্ন পলিসি তারা নিয়েছে তাদের নীতি নির্ধারণ জায়গা থেকে, এটা অনেকটা প্ল্যান এ বি সি ডি এরকম কয়েকটা প্ল্যান নিয়েছে, একটা প্ল্যান ব্যর্থ হলে তারা আরেকটা প্ল্যানকে অ্যাপ্লাই করবে। তো এই জায়গায় আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের লোকজন যেভাবে রাজনৈতিকভাবে দক্ষ, বা ওনারা এই নির্বাচনকে দেশে বিদেশে সব জায়গায় গ্রহণযোগ্য করে তোলার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, কিন্তু মাঠের আওয়ামী লীগ আর কেন্দ্রের আওয়ামী লীগ, নীতি নির্ধারণী পর্যায়ের আওয়ামী লীগ, এগুলো বিরাট একটা ফারাক রয়েছে। কারণ আপনার তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তেনারা কিন্তু সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য বা সরকার যে প্ল্যান পলিসি তৈরি করেছে, বিশেষ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে, তারা সেগুলো গ্রহণ করতে পারছে না। তাদের যে কোনো উপায়ে মরিয়া হয়ে তাদের নিজেদের ব্যক্তিকে জয়ী করা, নিজে জয়ী হওয়া, নিজেদের আসন রক্ষা করা কিংবা আসন পুনরুদ্ধার করা, এই জায়গাগুলোতে তারা একেবারে উন্মাদের মতো কথা বলছেন। বিশেষ করে তারা সরকারের যে গোপন পলিসিগুলো অনেক অনেক জায়গায় কিন্তু তারা ফাঁস করে দিচ্ছেন। আপনি দেখবেন কয়েকটি জায়গায় ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক স্থানীয় পর্যায়ের নেতাকর্মী তারা 2014-18 সালে কিভাবে ভোট ডাকাতি করেছেন, এ কথাগুলো তারা ওপেনলি এখন বলছেন। সো এই জায়গাগুলো আসলে আওয়ামী লীগ তার কেন্দ্রকে বা তাদের পলিসিগত জায়গা থেকে যে ভূমিকা বা যে প্ল্যানগুলো নিয়েছে মাঠ পর্যায়ে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন নাই, মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা আছে তাদের সাথে এটা সমন্বয় করতে পারেনি, যার কারণে কেন্দ্রের যে পলিসি এবং মাঠ পর্যায়ের যে চিত্র এটা টোটালি একটা বিরাট ফারাক রয়েছে, এবং যার কারণে আওয়ামী লীগ উভয়ের মধ্যেই কিন্তু এই সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি হচ্ছে। এটাই হচ্ছে বর্তমানের নির্বাচনকে সামনে রেখে বাস্তব যে চিত্র মাঠে, সেটাই আমার দৃষ্টি। জি, এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন যে আমি ভারতের প্রার্থী, এই ধরনের মন্তব্য কতটা দেশদ্রোহী? এটা তো কতটা বলার অপেক্ষা রাখে না, এটা তো অবশ্যই দেশদ্রোহিতা, প্রকাশ্যে দেশদ্রোহিতা, কিন্তু এইটার চেয়ে সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে যে একজন প্রার্থী এই ঘোষণা দেওয়ার পরেও নির্বাচন কমিশন কিংবা রাষ্ট্র কিংবা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা কি ভূমিকা নিয়েছে, তারা এই প্রার্থীর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে, সেটাই হচ্ছে প্রশ্নের ব্যাপার। কারণ বাংলাদেশে আমরা সামান্য অনেক ছোট ছোট বিষয়ে দেশদ্রোহিতার অভিযোগ, দেশদ্রোহিতার কারণে মামলা বা বিভিন্ন ধরনের বিরোধী রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনি জানেন যে বিএনপির একজন নেতা আসলাম চৌধুরী, তিনি প্রায় 5 বছর আগে ভারতে তথাকথিত মুসাদের একজন এজেন্টের সাথে দেখা করেছিলেন, এই মর্মে তাকে গ্রেফতার করে এখনো পর্যন্ত তিনি জেলের মধ্যে আছেন।
সো এই জায়গাগুলোকে ওনারা দেশদ্রোহিতা বলছেন, অনেক ধরনের উদাহরণ সৃষ্টি করছেন, বিশেষ করে গণঅধিকার পরিষদের নেতা নূরের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ। আদৌ এগুলো কতটুকু সত্যতা রয়েছে সেগুলো প্রমাণ না করেই আওয়ামী লীগের বিভিন্ন বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে ধারাবাহিক বক্তব্য দেওয়া হচ্ছে যে এগুলো দেশদ্রোহিতা। কিন্তু সরাসরি একজন প্রার্থী, যিনি আওয়ামী লীগের ব্যক্তি কিন্তু তিনি হয়তো স্বতন্ত্র প্রার্থী আমার মনে হচ্ছে, তিনি ঘোষণা দেওয়ার পরেও নির্বাচন কমিশন কিংবা রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে এটা বিরোধী পক্ষের কোন একজন রাজনৈতিক ব্যক্তি যদি এই ধরনের কোনো বাক্য উচ্চারণ করতেন যে আমি আমেরিকার প্রার্থী কিংবা আমি ইউরোপের বা অন্যান্য কোনো দেশের আনুকূল্য নিয়ে এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাহলে কিন্তু একেবারে অবস্থা অনেক হয়ে যেত। তো এগুলো যে আমাদের বৈষম্য বা আমাদের যে এই আইনি বিষয়গুলো একেবারে খুললাম খোলা যে এগুলো একটা পক্ষকে সমর্থন করছে, একটা পক্ষকে এক ধরনের হয়রানি করছে, মানে এগুলো আসলে চক্ষুলজ্জার বাইরে চলে গেছে। এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই আমার আমার মনে হচ্ছে। জি, 1 থেকে 7 জানুয়ারি দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। দেশের বিচার ব্যবস্থায় এই জিনিসটা কতটা প্রভাব ফেলবে বলে আপনার ধারণা? দেখেন, এখন তো আদালতে যতগুলো মামলা রয়েছে তার মধ্যে অধিকাংশ মামলাই বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলে আমার মনে হয়। বিশেষ করে বিএনপি দাবি করে যে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 50 লক্ষ মামলা রয়েছে। তো বাংলাদেশের আদালতগুলোতে যদি 50 লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকে এবং এই মামলার যে আইনজীবীরা, ডেফিনেটলি তারা নিশ্চয়ই বিএনপি পন্থী আইনজীবীরা এইসব মামলা পরিচালনা করে থাকেন। সো এই মামলাগুলো পরিচালনা করা কিংবা বিএনপি পন্থী আইনজীবী যারা আছেন তারা যদি আদালত বর্জন করেন বা এই 7 দিন আদালতে অনুপস্থিত না হন, এটা বিএনপির চলমান যে একটা আন্দোলন রয়েছে অসহযোগ আন্দোলন সেটার একটি অংশ হয়তো। সো এটা অবশ্যই বিচার বিভাগের যে জায়গাটা বা মামলা জটের যে বিষয়গুলো বাংলাদেশের বিচারালয় গুলোতে রয়েছে সেখানে অবশ্যই প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এর বাইরে অবশ্য আরেকটি শঙ্কার বিষয় রয়েছে যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বিএনপির বেশ নেতাকর্মীদের বিরুদ্ধে গত 1 মাস যাবত যেসব মামলার রায় এসেছে, অনেকগুলো মামলাতে বিচার প্রার্থী যারা বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরা উপস্থিত ছিলেন না, তাদের আইনজীবীও ছিলেন না, শুধুমাত্র পুলিশের সাক্ষ্যের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। তো সেই রকম ঘটনাও কিন্তু ঘটার এই 7 দিনে আরো অনেকগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই আইনজীবীরা যদি আদালত বর্জন করেন বা তাদের কার্য দিবসগুলিতে উপস্থিত না হন, শুনানিতে বিচারের বিচার কার্য কার্যের মধ্যে যদি তারা অংশগ্রহণ না করে থাকেন, সেটা অবশ্যই অনেক জাজরা এই বিচারগুলো বা এই মামলাগুলো শুনানি পিছিয়ে দিতে পারেন, মামলার জট আরো বৃদ্ধি পেতে পারে এবং অবশ্যই এটা ডেফিনেটলি কিছুটা না কিছু হলেও আপনার আদালতের বা এই বিচার কার্যের মধ্যে একটা সমস্যা তৈরি হবে আমার মনে হয়। ধন্যবাদ। 11টি বিষয়কে প্রাধান্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। স্মার্ট বাংলাদেশ বলতে আসলে আওয়ামী লীগ কি বোঝাতে চাইছে? আসলে শুধু আওয়ামী লীগের বিষয় না, বাংলাদেশে আমরা যেটা যে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ যে স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, তো এটা শুধু বাংলাদেশের ডিজিটালাইজেশন, বাংলাদেশে এই জিনিসটাকে পাবলিককে তারা খাওয়াতে পেরেছিল তখন। তো আসলে ডিজিটাল তো শুধু বাংলাদেশ হয় না, সারা বিশ্বেই কিন্তু ডিজিটালাইজেশন হয়েছে। আজকে বিশ্বের উন্নত দেশগুলো স্মার্ট থেকে স্মার্টফোন পর্যায়ে চলে গেছে। তো বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু এই সময়ের সাথে সাথে জনপ্রিয় বিষয়গুলোকে তারা ক্যাচ করতে পেরেছে এবং তারা এগুলো পাবলিকের সামনে বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য তারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করেছে এবং বর্তমানে নতুন করে নিয়ে এসেছে স্মার্ট বাংলাদেশ। এটা তাদের পলিসিগত জায়গা থেকে একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। কিন্তু তারা এটা যেভাবে পাবলিকের কাছে উপস্থাপন করে যে এই স্মার্ট জিনিসটা আওয়ামী লীগ আবিষ্কার করেছে, এই স্মার্ট জিনিসটা মনে হয় শুধু বাংলাদেশেই আর কোথাও না। আর আরেকটা জিনিস হচ্ছে এই স্মার্ট জিনিস বলতে যেটা বাংলাদেশে বোঝায় বা বাংলাদেশে আওয়ামী লীগ যেটা উপস্থাপন করে যে আপনার তথ্য প্রযুক্তির যে ব্যবহার এগুলোকে, কিন্তু আমরা সাধারণত স্মার্ট বলতে যেটা বুঝি যে একটা জনগোষ্ঠীর তাদের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, রাষ্ট্রের কাছে তাদের পাওয়া, রাষ্ট্রকে দেওয়া এবং রাষ্ট্রের সুনাগরিক হিসেবে সবকিছু মেনে চলা,
একজন আদর্শ মানুষ হিসেবে যদি সে রাষ্ট্রের নাগরিক হিসেবে তার জীবন কাঠামো এখানে ব্যবহার করতে পারে, সেটাকেই আমরা স্মার্ট হিসেবে মনে করি, তার ব্যবহার আচার আচরণ। কিন্তু আদত বাংলাদেশের এই মানুষগুলো কতটা আমরা স্মার্টলি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারছি? আমরা আসলে স্মার্ট বলতে কি শুধু স্মার্টফোন ব্যবহার করাকে বুঝি, নাকি স্মার্টলি আমরা আমাদের সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যেতে পারছি? এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার নয়। শুধু স্মার্টফোন ব্যবহার করায় যদি স্মার্টনেস হয়ে থাকে, তাহলে আমরা বোধহয় স্মার্টনেস এর জায়গা থেকে বা এই স্মার্ট বাংলাদেশে কতটুকু এগোতে পারবো, বা এগুলো সামগ্রিক বিষয়ে একসাথে একযোগে যদি কাজ না করা হয়, সবাইকে নিয়ে একসাথে যদি কাজ না করা হয়, তাহলে এই স্মার্টনেসটা কতটা বাস্তবে রূপ নিবে সেটা একটা বিষয়। তাছাড়া এই তথ্য প্রযুক্তির এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যে ধরনের অপরাধ, যে ধরনের মানুষকে বুলিং বিশেষ করে করা হয়, তো এই জায়গাগুলোকে যদি নিয়ন্ত্রণ কিংবা এগুলোকে আবার প্রতিহত করার জন্য সরকার আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছে, এগুলোকে কিন্তু আপনার বিরোধী মত কিংবা সংবাদ মাধ্যম এগুলো কন্ট্রোল করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে উদ্দেশ্যটা যখন ইমপ্লিমেন্ট হবে তখনই বোঝা যাবে। আর স্মার্ট বলতে যদি শুধু স্মার্টফোনকে বোঝায় তাহলে কিন্তু হবে না। জি, সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিদ আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে অসৎ উপায়ে টাকা উপার্জন করতে একটা দেশের জন্য বড় অশনি সংকেত। আপনার মন্তব্য কি? তানজিম সোহেল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। উনি অত্যন্ত সুনামধন্য একটি পরিবারের সন্তান। ওনার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, উনি তাজউদ্দিন সাহেবের একমাত্র ছেলে। এবং তিনি কিন্তু এই জায়গাটা, যে প্রশ্নটা বা যে শব্দটা তিনি উচ্চারণ করেছেন যে অসৎ পথে টাকা রোজগার, এই জায়গাগুলোতে তিনি কম্প্রোমাইজ করতে পারেননি বিধে আজকে রাজনীতি থেকে তিনি দূরে রয়েছেন। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, এমপি পার্লামেন্ট মেম্বারের যে পদ সেটাও ছেড়ে দিয়েছিলেন। তো উনার মতো রাজনীতিবিদরা কম্প্রোমাইজ না করতে পারার কারণে কিন্তু রাজনীতি ছাড়তে হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের টোটাল রাজনীতিটাই কিন্তু কালো টাকা কিংবা এই কালো টাকা আয়ের উৎসের একটা অংশ, যার কারণে মানুষ কোটি কোটি টাকা এখানে ব্যয় করে নির্বাচন করে এমপি হওয়ার জন্য। তো এটা তো খুবই স্বাভাবিক, উনি নতুন করে হয়তো বলেছেন, কিন্তু এটা আমরা সবাই জানি যে বাংলাদেশে কিভাবে রাজনীতি করে কালো টাকা ইনকাম করা হয়, কিভাবে রাজনীতিকে ব্যবহার করে পেশি শক্তি তৈরি করা হয়, কিভাবে এই কালো টাকা দিয়ে গুন্ডা বাহিনী পালা হয়, তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, এগুলোকে এখন এই নির্বাচনে তো এগুলো কিন্তু প্রমাণিত হচ্ছে। তো এগুলো অশনির সংকেত না, আমরা অলরেডি কিন্তু এই সংকটের মধ্যেই রয়েছি এবং এটা এখন মহামারী আকারে ধারণ করেছে। জি, শাহিদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবার একটা শুভ সুন্দর অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ, ভালো থাকবেন।